गुड इवनिंग, वेलकम बैक टू माय चैनल। आई एम झुमा। तो गरम तो आजकल एकटु बाड़छे, किन्तु आमार मने हय ना जे लास्ट इयारे जे गरमटा आमरा भोग करेछि सेई रकम गरमटा तो एई बछर नेई। कारण रोज बृष्टि होच्छे, प्रतिदिन बृष्टिर कारणे बोझाई जाच्छे ना, बा ओई रकम टाइपेर गरमटा फिल एखोनो आमरा करछि ना, जेटा प्रति बछर आमादेर माने मे मासे तो माने একদম এসি ছাড়া থাকাই যায় না বা বাইরে বেরোনো যায় না, সেরকম তোমরাও নিশ্চয়ই ফিল করছো, ওরকম গরমটা নেই। আর হচ্ছে কি, এখানটাই বসলাম, খুব ভাল লাগছে। ছাতে যাওয়ার ছিল কিন্তু গেলাম না, অনেক কাজ আছে আর আজকে ইয়েও হয়ে গেছে, আজকে ছাতে যেতে পারলাম না। ভালো, এখানেই বসি। এখানে গাছগুলো সব ভিজে গেছে, এত বৃষ্টি হয়েছে, ঠান্ডা লাগছে জায়গাটা তো। আর জানি না এই লকডাউন 1, 2, 3, 3rd স্টেজ গেছে, এবার আমার মনে হচ্ছে 4th স্টেজও যাবে। তো কিছু করার নেই, গেলে যাবে, যেভাবেই কাটছে সেভাবেই কাটবে। তো আজকে আমি একটা মানে আমার হাজবেন্ডের ইয়ের জন্য একটা রেসিপি করছি, সেটা হচ্ছে ধোসা। তো ধোসাটা আমি শেয়ার করব, কিন্তু চাল ডাল ওটা তো মানে রাত্রিরেই ভেজানো হয়েছিল বা ওটা পেস্টও হয়ে গেছে, কারণ ওটা যতক্ষণ না ফুল ফার্মেন্টেশন হবে ততক্ষণ ওটা ভালো বানানো যাবে না। তো ওটা আমি দেখাতে পারবো না, ওটা তো হয়ে গেছে, এখন দেখাবো ওটার ভেতরে যে আলু মশলা, চাটনি এইগুলো সব করার আছে। তো তোমরা কেমন আছো এই গরমে জানিও অবশ্যই। আর যাক, চলো তাহলে যাই রান্নাঘরে, কিছু কিছু বানিয়ে রাখি, তাহলে রাত্রের খাবারে আবার বানাতে হবে এটা। এখন তো সন্ধ্যেবেলা, যাক পুরো লাইট রয়েছে, চলো তাহলে। তেঁতুলগুলোকে পুরো, এগুলোকে আমি এর সাইডের যে রেশাগুলো থাকে এগুলো ছাড়িয়ে আর নোড়া দিয়ে কিছুটা করেছি, কিছুটার মধ্যে সিডস আছে, ছাড়াতে পারিনি। তো নুন মাখিয়ে দিয়েছিলাম, পুরো রোদ্দুর দিয়েছি, আরও দিতে হবে, একটু একটু ইয়ে আছে, বাস তাহলে এটা পুরো বছরটা চলে যাবে, তেঁতুলের কাজটা হয়ে যাবে, বাস এই আর কি। সব থেকে মজার ব্যাপার, তোমরা দেখো এখানে একটা জিনিস মিসিং, মানে আমার ইয়ে হয়েছে, কেউ যদি হয়তো অনেকে বুঝতেও পারবে না, যেটা হচ্ছে আমি টমেটো দিতে ভুলে গেছি। টমেটোটা কাটা আছে যদিও, আমি দেখাচ্ছি, আমি কেটে রেখেছি, কিন্তু কি জানি আমার কিভাবে কি ভুল হলো, আমি টমেটোটা তো টমেটোটার উপর থেকে দিলে ভালো হবে না, কারণ কাঁচা ইয়ে হয়ে যাবে, গন্ধটা কি ভালো লাগবে না। তো আমি আলাদা করে সাইডে একটু ফ্রাইং প্যানে ভেজে নিচ্ছি, তারপর এতে মিক্স করব আর উপর থেকে সাম্বার মশলাটা দেব।
টমেটোটা এখানে মিক্স করে দিলাম আলাদা করে ফ্রাই করে এবার বাস এটা হয়ে গেছে ড্রাই হয়ে গেছে এবার আমি এতে সাম্বার মশলা দিয়ে দিচ্ছি রান্নাঘরে এখন ঢুকলেই খুব গরম লাগে যাক মশলা তৈরি হয়ে গেল ধোসার জন্য আর হচ্ছে কি রবীন্দ্র জয়ন্তী যেদিন ছিল আমার আমি মানিয়েও ছিলাম আর ভিডিওও করা আছে আমার ক্লিপগুলো পুরো মানে রেডি হয়ে আছে ক্লিপগুলো কিন্তু এডিটিং আমার মেয়ে করতে পারেনি কারণ সামনেই ছিল মাদার ডে তো এইসবের জন্য ওইগুলো করতে বা অন্য ভিডিওজ আরও ক্লিপ ক্লিপ অনেক মাঝে এসে গেছিলো তো ওইগুলো এখনও পর্যন্ত মানে কি বলবো কমপ্লিট করে উঠতে পারেনি তো সেই জন্য আমি ভিডিওটা ছাড়বো দেখি কবে ছাড়বো দুদিন পরে আসলে রবীন্দ্র জয়ন্তী কি রবীন্দ্র জয়ন্তী স্পেশাল যে ডান্সের ব্যাপার নৃত্য তো আমি তো সব দিনই ডান্স করি এই জন্য আমার জন্য মনে হয় সব দিনই রবীন্দ্র জয়ন্তী আমার জন্য স্পেশাল আর কোনো রবীন্দ্র জয়ন্তীর দিন মানে তো প্রতিদিন আমার তো মানে এটাই আমার ইয়ে প্রতিদিনই আমাকে ডান্স করতে হয় তো আমার জন্য যাক এটাই যেন থাকে প্রতিদিন ডান্স তো প্রতিদিনই রবীন্দ্র জয়ন্তী তাহলেও স্পেশাল তোমাদের জন্য অবশ্যই দেব দেখি এবারে আর একটু এবারে বসে টসে নিই বা অন্য কিছু কাজ করি তারপরে ধোসা বানাবার পুরো পরিকল্পনাটা পুরো কমপ্লিট করব এখন তো মশলাটা হয়ে গেল এবার চাটনিটা বানিয়ে নিই তারপরে আবার কথা বলছি হ্যালো ফ্রেন্ডস ধোসার মশলা তো করছিলামই এ বাস ওই টমেটো ইয়ে করলাম ওর হাতে পুরো ইয়ে করছিল রেকর্ডিং উড়ে গেছে করতে করতে পুরো হাতটা পুরো ইয়ে হয়ে গেছে এখন কোলগেট লাগিয়েছিলাম আর পুরো এখন বরফ দিচ্ছি পুরো লাল হয়ে গেছে হাতটা আর জ্বালা করছে আমার কী দরকার এইভাবে আমারও ভালো লাগছে না পুরো জ্বালা করছে অনেক আর বরফ বেশিক্ষণ ধরাও যাচ্ছে না ইয়ে তো সব থেকে একটা ইয়ে হলো আমি দিয়ে একটা কাপড়ের মধ্যে এটা ঢুকিয়ে যদি এটা প্রেস করা হয় তাহলে বেশি ভালো অনেকক্ষণ বরফ ধরা যাচ্ছে না তো কি করা যাবে খারাপ লাগছে আমার ঠিক হয়ে যাবে কিন্তু জ্বালার সঙ্গে সঙ্গে তো প্রচণ্ড জ্বালা করে যেটা কিছু বলার নেই এত বেশি জ্বালা করে তো একটু রেস্ট নিয়ে নিই আমিও রেস্ট নিই তারপরে আবার পরে কথা বলছি মেয়ের তো খুব জোর হাতে জ্বালা প্রচণ্ড এই জন্য কিছুক্ষণের জন্য পুরো মানে চুপচাপ ছিলাম ভেবেছিলাম আগে ভিডিওটা কি জানি আজকে এখানেই পোস্টপন্ড করে দিতে হবে করা যাবে না কিন্তু একটু মানে ভালো ফিল করছে ফিলিং বেটার আছে তো তার জন্য আমি বললাম বলছে না না তুমি এতটা করলে এত সকাল থেকে একটা হয় না ধোসা বানাতে এরকম মনে হয় সিম্পল তো না পুরো সকাল থেকে লেগে পড়তে হয় যে ধোসা হবে ধোসা হবে তো না তুমি এতটা করলে অবশ্যই চলো কমপ্লিট করবে হালকা ওর ব্যথাটা কমে গেছে যা পেনটা কমেছে তো একটু ভালো লাগছে তো বললো করে নেব ভিডিওটা তো এই জন্য আমরা তো তখন তারপরে ওর ব্যথা ঠিক হলো তারপরে একটু চা ফা খেয়ে নিলাম দিয়ে একটু ব্যাস এরকম জমিয়ে আড্ডা ফাড্ডা দিতে টাইমটা পুরো কভার হলো এইবার যাচ্ছি ধোসা বানাতে আর চাটনিটা বানিয়ে ফেলেছি আবার ওই চাটনি আগেই অবশ্য আমি রেসিপি চাটনি বানানোরটা দেখিয়ে দিয়েছি তো তবুও হচ্ছে কি ভাবলাম যে না চাটনিটা দেখানো সম্ভব না কারণ ওর ব্যথার জন্য কিন্তু ওই ইয়েতেই চাটনিটাও হয়ে গেল তো চলো তাহলে এবার আমি ধোসাটা দেখাবো আর হ্যাঁ ধোসাটা সিম্পল একটা হোয়াইট স্টাইলের হয় আমি করার সময় দেখাবো তোমরা বুঝেই যাবে একটা হোয়াইট স্টাইলের হয় কিন্তু বাড়িতে আমার সবাই ভালোবাসে একদম ফুললি ব্রাউনেস আর ওটা একদম পুরো মানে এত ব্রাউন কালার হবে মেয়ে তো হোয়াইট স্টাইলের পছন্দই করে না বলি ওটা অনেকক্ষণ ধরে পুরো বেক করার পুরো ব্রাউন হবে একদম ক্রাঞ্চি থাকবে তবেই ধোসা হবে তো চলো দেখাচ্ছি তাহলে ধোসা বানাতেই যাচ্ছি চলো Thank you.
অ্যাকচুয়াল ধোসা একটু হোয়াইট স্টাইলের হয়, কিন্তু আমার মেয়ে বললাম আগে যে আমার মেয়ে এই ব্রাউন টাইপের পছন্দ করে। আর অবশ্যই তোমরা যখন বানাবে ওয়াচ করবে যে আমরা তেল দিয়ে বা জলে ছিটা জলে ইয়ে করে তো এটা মুছে দিই যাতে তেল একটুও না থাকে। তো ওটা একটু হোয়াইট স্টাইলের প্রথমটা ওপরটা একটু কড়া হয়, কিন্তু খেতে খেতে পুরো ওইটা সফট হয়ে যায়। কিন্তু আমি যেটা বানালাম সেটা এই জন্য ওপর থেকে একটু তেল দিলাম কি এটা লং টাইম পর্যন্ত, মানে একটা দুটো যদি কেউ খায় একটা খেতে খেতে একটা পুরো ওই রকমই কড়া থাকবে ততক্ষণ পর্যন্ত, এই জন্য ওপর থেকে একটু এক্সট্রা তেল দিতে হয়। তো ওইটা আমরা পুরো সবাই ওরকম খাবো না, জাস্ট আমার মেয়েই খাবে, কারণ ওতে বেশি তেল লাগছে। আর ধোসা অ্যাকচুয়াল এই জন্যেই সবাই ইয়ে করে যে তেলটা খুব কম পরিমাণে লাগে। তো এই চাটনি বা ধোসা এটা আমি লাস্ট ইয়ারে আমার সিস্টার ইন লর বাড়ি গেছিলাম, অ্যাকচুয়ালি আমরা একটু হোয়াইট স্টাইলেরই বানাই, তো ওর বাড়িতে আমার মেয়ে খেয়ে মানে যখনই বানাই তখনই বলে ধোসাটা পিসির মতো বানাও, ধোসাটা পিসির মতো বানাও। তো এই জন্যই আমি মানে ধোসা বানাতে গেলে ওই ওপর থেকে তেল দিয়ে আর এই ব্রাউন বানাতে হয়। আর চাটনিটা আমি অবশ্যই একটা অন্য চাটনি বানাতাম যেটা দই আর নারকেল টারকেল দিয়ে, সেটাও বানাই এখনও, সেটাও ভালো, খুবই ভালো চাটনি, কিন্তু এটাও বলে যে এটাই বানাও। তো আমি ওই চাটনিটা এখন আমার সাইডে হয়ে গেছে আর এই চাটনিটাই আগে চলে এসছে, কিন্তু ওটাও আমার খুব ভালো লাগে। আর হচ্ছে কি ধোসাটা তোমরা অবশ্যই ট্রাই করো, কারণ এটা একটা আলাদা স্টাইলের। তো এবার আর লেট করবো না, ধোসাগুলো নইলে সব শুয়ে পড়বে, এখনো পর্যন্ত কড়া আছে, সব বাকি শুয়ে যাবে ও রোমাল হয়ে যাবে, খাওয়া যাবে না। তাহলে আমরা এবার খেয়ে নিই আর এখানেই ভিডিওটা শেষ করব। নেক্সট ব্লগে আবার দেখা হবে, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো যতদিন না এই লকডাউনটা ওঠে। তো ততক্ষণের জন্য বাই, গুড নাইট, সি ইউ অ্যান্ড সুইট ড্রিমস।